কার্ডিফ ক্রিকেট ক্লাবের উদ্বোধন করেছেন জিম্বাবুয়ের কোচ স্টিভেন ম্যাঙ্গোগো। এ উপলক্ষে স্কুলের প্রধান ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে জিম্বাবুয়ের খেলোয়াড় এলটন চিগুম্বুরা, ব্র্যান্ডন টেলর, হ্যামিল্টন মাসাকাৎসা, বাংলাদেশের সাবেক ওপেনার মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর বেলিম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এ সময় জিম্বাবুয়ের কোচ বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পরে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারত সফরে ভালো ফল করায় অনূর্ধ্ব 21 হকি দলের খেলোয়াড়দের সামনে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বৃহস্পতিবার কার্ডিফ ক্রিকেট ক্লাবের উদ্বোধন করেন জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গো ও ক্রিকেটাররা। এই উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা, সলোমন মায়ার ও পিটার মুর। শুধু জিম্বাবুয়ের ক্রিকেটাররাই নয়, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপিও। এ সময় স্কুল অডিটোরিয়ামে দেশীয় নৃত্য ও ফ্যাশন শো করে ছাত্রছাত্রীরা। বাংলাদেশের কার্ডিফ ক্লাবের উদ্বোধন করলেন জিম্বাবুয়ে ক্রিকেট কোচ স্টিভেন ম্যাঙ্গোগো। রাজধানীর ধানমন্ডিতে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে কার্ডিফ ক্লাবের উদ্বোধন করেন তিনি। এ সময় স্টিভেন ম্যাঙ্গোগো বলেন, যে দেশে সাকিবের মতো বিশ্বের এক নম্বর ক্রিকেট খেলোয়াড় আছে, সেই দেশের ক্রিকেট ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আর যে দেশে স্কুলগুলো ক্রিকেট চর্চাকে এত গুরুত্ব দেয়, সে দেশে ভালো ও মেধাবী খেলোয়াড় উঠে আসবেই। অনুষ্ঠানে বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও জিম্বাবুয়ে জাতীয় দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। খেলাধুলার আরো খবর, কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে কার্ডিফ ক্রিকেট ক্লাব উদ্বোধন করেছেন জিম্বাবুয়ের ক্রিকেট কোচ স্টিভেন ম্যাঙ্গোগো। বিকেলে রাজধানীর ধানমন্ডিতে কার্ডিফ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জিম্বাবুয়ে ক্রিকেট টিমের অধিনায়ক চিগুম্বুরা, ব্র্যান্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাৎসা, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। আবার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ। হারের বৃত্তে বন্দী জিম্বাবুয়ান ক্রিকেটাররা চতুর্থ ওয়ানডের আগে চাপ কাটাতে গিয়েছিলেন একটি স্কুল পরিদর্শনে, যেখানে খুদে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান মাসাকাৎসা, সিকান্দার রাজারা। ধানমন্ডির কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলের ক্রিকেট ক্লাব উদ্বোধন করতে সেখানে যান জিম্বাবুয়ান ক্রিকেটাররা। খুদে শিক্ষার্থীদের অটোগ্রাফ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ক্রিকেটও খেলেছেন জিম্বাবুয়ান কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গো আর হ্যামিল্টন মাসাকাৎসারা। এরপর দু দেশের জাতীয় সঙ্গীত আর শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ক্রিকেটাররা। ছোটবেলা থেকেই অনেক সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হতো ফিলিপ হিউজকে। রাজধানীর ধানমন্ডিতে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে উদ্বোধন করা হলো কার্ডিফ ক্রিকেট ক্লাব। সফরকারী জিম্বাবুয়ে দলের ক্রিকেট দলের প্রধান কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গো অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্লাবটির উদ্বোধন করেন। স্কুল পর্যায়ে এ ধরনের ক্রিকেট চর্চা শুরু হলে বিশ্বের বুকে অচিরেই বাংলাদেশ পরাশক্তি দল হিসেবে পরিণত হবে বলে মন্তব্য করেন জিম্বাবুয়ে দলের প্রধান কোচ সহ অন্যান্য ক্রিকেটাররা। ব্যাট করছেন জিম্বাবুয়ে দলের কোচ স্টিফেন ম্যাঙ্গোঙ্গো ও অভিজ্ঞ ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাৎসা। তবে এক্ষেত্রে বিশ্বসেরা বোলারদের পরিবর্তে সেখানে বল করছিল ছোট ছোট শিশু কিশোররা। মাঠের পরিবর্তে স্থান ছিল ঢাকার একটি স্কুলের হলরুম। কার্ডিফ স্কুলের ক্রিকেট ক্লাব উদ্বোধন করতে ছোট্ট শিশু সৌনক সরকারের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন জিম্বাবুয়ে দল ও টিম ম্যানেজমেন্ট। অতিথিদের বরণ করে নিতে কোনো কমতি ছিল না আয়োজনে। তবে শুধু অতিথি জিম্বাবুয়েকেই নয়, মুগ্ধ করেছে দেশের সাবেক খেলোয়াড়দেরও। বাংলাদেশ ক্রিকেট বাঁচাতে হলে বাচ্চাদের স্কুল ক্রিকেট থেকে মানে প্রপার ট্রেনিং করানো উচিত, সেটা হোক না আধা ঘন্টা হোক না 40 মিনিট। এই ধরনের উদ্যোগ আমার মনে হয় অন্যান্য স্কুলগুলিও যদি নেয়, তাহলে এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক ভালো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এর আগে অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিলিপ হিউজ স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। পরে সেখানে জিম্বাবুয়ে দলের ক্রিকেটারদের সম্মানে আয়োজন করা হয় দেশীয় সংস্কৃতি পরিবেশন। আর এমন আয়োজনে নিজেদের সম্পৃক্ত করতে পেরে গর্ববোধ ছিল জিম্বাবুয়েদের কণ্ঠে।
আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। স্কুল পর্যায়ে এমন আয়োজন অব্যাহত থাকলে খুব শিগগিরই ক্রিকেট বিশ্বে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে। খেলাধুলা সহ যে কোনো বিষয়ে জীবনে ভালো কিছু করতে হলে ছাত্রছাত্রীদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনের পরামর্শ দেন দেশে বিদেশে সব খেলোয়াড়রা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে ব্রাজিলিয়ান